তো আজকের ভিডিও এ টু জেড টস করবেন, কারণ এখান থেকে $10 আর্ন করতে পারবেন, ঠিক আছে, কাবা টোকেন। আর এটা অলরেডি বাইন্যান্সে ট্রেড চলতেছে, আরও এক্সচেঞ্জারে ট্রেড চলতেছে, আদার্স এক্সচেঞ্জারে। সো কীভাবে $10 আর্ন করবেন ফ্রিতে, তো ভিডিওটা এ টু জেড টস করতে হবে, অনলি তিনটা কাজ করতে হবে। এর মধ্যে একটা কাজ ইনফরমেশন আছে, মানে ইম্পর্টেন্ট কুইজের আনসার, ঠিক আছে, সেটা আমি লাইভে করে দেখাবো। সো এটা এই যে কাভা টোকেন, এটা দেখেন $3 কাছাকাছি রেট আছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আপনাদের, এই যে কয়েন ক্যাপ মার্কেট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে বাইন্যান্সে তো অনেকেরই অ্যাকাউন্ট আছে, ওকে, তো বাইন্যান্স থেকে এই ওয়ালেটটা কপি করে আনতে হবে। এই যে কাভা যে টোকেনটার ওয়ালেট আছে, ওই ওয়ালেটে পেমেন্ট পাবেন বিনান্সে, ওকে, ওইখান থেকে এক্সচেঞ্জ করে যে কোনো ওয়ালেটে নিতে পারবেন, কয়েনবেস, বিকাশ, ঠিক আছে। সো আমি যেটা বলবো, আগে এই যে কয়েন ক্যাপ মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য থ্রি ডটে লাইন নিয়ে ক্লিক করে দিবেন, এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। সো আপনারা সবাই জানেন যে কয়েন ক্যাপ মার্কেট আসলে কি বলবো, এটা টপ, ঠিক আছে। তো এইখানে দেখেন সাইন আপ লেখা আছে, তো এই সাইন আপে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা একটু লং হবে, কোনো প্রবলেম নাই, কারণ এখানে যেহেতু $10 ফ্রিতে আমরা আর্ন করতে পারতেছি, তো ভিডিওটা লং হলে তো কোনো প্রবলেম নেই, তাই না? সো দেখেন ক্রিয়েটে অ্যাকাউন্ট, তো এইখানে আমাদের জিমেল অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। এইখানে জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখানে টিক মার্ক দিবেন এবং ক্যাপচারটা ফিল আপ করে সাইন আপে ক্লিক করে দিবেন, ওকে। তো আমি করে দেখাচ্ছি লাইভে। আচ্ছা, এখানে যখন ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, তারপর দেখবেন যে চেক ইওর ইমেল, ইমেলে একটা লিঙ্ক দিবে, হয়তো তারা কোড দিবে, কোড ইমেলে একটা কোড দিছে তারা, ঠিক আছে। এই কোডটা আমরা কপি করে নিয়ে যাবো, কিংবা এইখানে একটা লিঙ্কও দিছে। সো আমরা কোডটা কপি করে নিয়ে যাই, জাস্ট কোডটা কপি করব, কপি করার পরে ওইখানে যে পেস্ট করে দিব, ওকে। সো এখানে ইন্টার কোড, এখানে আমরা কোডটা পেস্ট করব, পেস্ট করার পরে ভেরিফিকেশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের জিমেলটা এখন কনফার্ম হয়ে যাবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। কয়েন ক্যাপ মার্কেটে কিন্তু আমাদের ফার্স্ট যে স্টেপ রয়েছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ওকে। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এখন লগ ইন করে নিতে পারবো, লগ ইন করে নিব। আচ্ছা, কয়েন ক্যাপ মার্কেটের যে অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিলাম, ঠিক আছে। লগ ইন করার পরে এখানে আর কোনো কাজ নেই, এখন দ্বিতীয় স্টেপে চলে যাইতে হবে। আমাদের দ্বিতীয় স্টেপ কাজ ওই যে কুইজের কাজ, ঠিক আছে, কুইজের আনসার দিতে হবে। এটা আসলে মেন গুরুত্বপূর্ণ কাজ, এসব তো অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে স্টেপ বাই স্টেপ লিঙ্ক পেয়ে যাবেন, ওকে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, যাদের বিনান্সে অ্যাকাউন্ট নাই, এই যে বিনান্সে যাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা আসলে বিশ্বের টপ লেভেলের এক্সচেঞ্জার সাইট, ওকে, সেটা যারা কাজ করেন তারা অবশ্যই জানেন, ওকে। এই যে বিনান্সের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, কিংবা ওয়েবসাইটটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন যাদের অ্যাকাউন্ট নেই। আর যাদের অলরেডি আছে তাদের তো কোনো প্রবলেম নেই, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে, কোনো KYC কিছুই লাগবে না, ওকে। সো এই যে বিনান্সে এই ওয়ালেটটা নিতে হবে, আমাদের বিনান্সে পেমেন্ট করবে, ঠিক আছে। এই যে কাবা ওয়ালেটটা এইখান থেকে কপি করতে হবে। আমাদের দ্বিতীয় স্টেপ যে কাজটা আছে, এইটা আসলে মেন কাজ, এই যে কুইজ লিঙ্ক, ওকে। তো এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে যাচ্ছি ব্রাউজারে। আচ্ছা, আমরা মূল পেজে চলে আসলাম, মূল পেজে যে কুইজের আনসারগুলো দিব, ওকে। তো এটার 6 দিন বাকি আছে, ঠিক আছে, রান চলবে 6 দিন চলবে, ওকে। 6 দিন পরে আমাদের টোকেনগুলো দিবে বাইন্যান্স এক্সচেঞ্জার সাইডে, ওকে, মানে বাইন্যান্স এক্সচেঞ্জার সাইডের ভিতরে দিবে, ওকে। ওইখান থেকে আমরা মানে এক্সচেঞ্জ করে আদার্স কয়েনে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। সো এই সাইডের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। পাওয়ার পর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আচ্ছা, ওকে, তো যে কাজটা করবেন, নিচে সিলেক্ট করবেন, নিচে সিলেক্ট করার পরে এখানে দেখেন একদম নিচে পেয়ে যাবেন এই যে টেক কুইজ, ওকে। এইখানে যে বাটনটা দেখতে পারতেছেন টেক কুইজ, এই বাটনে ক্লিক করে দিবেন। সো এই বাটনে আমরা ক্লিক করে দিলাম, তো এখন থেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ওকে।
কেউ মিস করবেন না। তারপরে এই নিচে দেখেন একটা অ্যারো বাটন আছে, এই যে তীর আইকন আছে, এই যে আমি মার্ক করে দেখাইলাম, এই যে একদম নিচেই, তো এটার উপরে ক্লিক করে দিবেন। ওরা বলতেছে মানে আমি রেডি, ওকে। সো এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। আমরা মোটামুটি 13টা এখানে কাজ করতে হবে, তো এখানে বাইসাইকেল, তো ক্যাপচারটা ফিল আপ করে দিই। এই ক্যাপচারগুলো কিন্তু ইজি প্রসেস, ওই যে লেখা থাকবে উপরে ওইটার অ্যান্সার দিবেন। আর এই আর তো জাস্ট ভেরিফিকেশন হয়ে গেছে। তো আবারও এই যে কর্নারে তীর আইকন আছে নিচেই, এই বাটনে ক্লিক করে দিবেন। সো স্টেপ টু, তো এখানে যেটা করবেন আমি দেখাচ্ছি, এখন কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, ঠিক আছে? এইখানে আসলে মূল কাজটা, ওকে। আচ্ছা ওকে, তো এইখানে এই বাটনে ক্লিক করে দিবেন, ওকে। এখানে দেখেন, সো ওয়ান নম্বরে নেক্সট, এখানে ওই যে কয়েন ক্যাপ মার্কেটে যে আমরা জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওই জিমেলটা দিতে হবে। এখানে আমরা একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না কয়েন ক্যাপ মার্কেটে, ওই জিমেলটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে? এখানে আপনারা পেস্ট করে দিবেন এইখানে। সো আমি জিমেলটা পেস্ট করার পরে নেক্সট। আচ্ছা, তারপরে এখানে দেখেন যে কাভা ওয়ালেট চাইবে, ওকে। এই যে কাভা ওয়ালেট, তো কাভা ওয়ালেটটা আমি ফার্স্টেই বলছি যে এটা বিনান্সের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে? বিনান্স এক্সচেঞ্জ সাইডের ভিতরে পাবেন, আমি ফার্স্টে আপনাদের বলছি। তো এখান থেকে আমরা কপি করে নিই, চলে যাই বিনান্সে। আচ্ছা, বিনান্স এক্সচেঞ্জ সাইডের ভিতরে আসার পরে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন, এখানে টাইপ করবেন, ঠিক আছে, সার্চ অপশনে। এই দেখেন যে ওয়ালেটটা চলে আসছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর কন্টিনিউ। এখন এখান থেকে এই যে ওয়ালেটটা কপি করে নেবেন, এই যে অ্যাড্রেসটা, এই যে উপরে দেখেন কপি অ্যাড্রেস আছে, কপি অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। কপি অ্যাড্রেসে ক্লিক করার পরে চলে যাবেন ওইখানে, এখানে আমরা পেস্ট করব। আচ্ছা, আমাদের সবগুলো দেওয়ার পরে, সব কিছু দিবেন ওইখানে দেওয়ার পরে, প্রথম কুইজের আনসার হবে এইটা, দেখাচ্ছি, এই যে এইটা, ওকে। তো এটা কিন্তু আপনাদের 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে, ঠিক আছে? এই লেখাটা যেখানে দেখবেন ওইখানেই ক্লিক করবেন প্রথম অ্যান্সারে, ওকে। আমি আবারও দেখাচ্ছি, এই কুইজের অ্যান্সার কিন্তু মিস্টেক হলে পেমেন্ট পাবেন না, ঠিক আছে? তো এটা আপনাদের 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে, তো এটা আমি দিয়ে দিলাম। তারপর নেক্সট, নেক্সট অ্যান্সার কোনটা আমি দেখ, আচ্ছা, দ্বিতীয় নম্বর কুইজের অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? এটা আপনাদের 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে, এলোমেলো থাকতে পারে, আপনারা এটা খুঁজে বের করবেন, ওকে, এইটা খুঁজে বের করবেন, ঠিক আছে? ডিজিটাল রিওর, সো যাই হোক, এইটা খুঁজে বের করবেন, ওকে। আমি আবারও দেখাচ্ছি, এই কুইজের অ্যান্সারগুলো মিস করলে কিন্তু পেমেন্ট দিবে না তারা, ওকে। এটা কিন্তু রাইট অ্যান্সার, সো ক্লিক করে দিলাম। আচ্ছা, তৃতীয় নম্বর কুইজের আনসার এটি হবে, ঠিক আছে? সো এই যে এটা হবে, তো আপনি এটা একটু দেখে নেন কিংবা স্ক্রিনশট দিয়ে নেন, ওকে। আমি একটু মার করে দেখাচ্ছি, এই ফাঁকে স্ক্রিনশট দিয়ে নেন, ওকে। তো আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যে কুইজের আনসারটা রয়েছে সেটা এটা হবে, আমি দেখাচ্ছি, আবারও স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে, ওকে, ফার্স্টলি স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা আসলে এটা হবে, যে বাই স্টার কিন এটা, আর এই আর আমি দেখাচ্ছি আবারও এটা, ওকে। সো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা, ওকে, বাই স্টকিং কাভা। তো আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর যে অ্যান্সারটা রয়েছে এটা, ঠিক আছে, স্ট্যাক কাভা টোকেন, এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা, ওকে। সো আমি কিন্তু পার্ট বাই পার্ট দেখাচ্ছি, কেউ মিস করবেন না, একটা মিস করলে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেনের অ্যান্সার হবে এইটা, আমি দেখাচ্ছি, এই যে এটা, ওকে।
তো একটু মার্ক করে দেখাই দিতেছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন লাস্ট কোশ্চেনের অ্যান্সার এইটা। ওকে, সো এটা আমি করে দিলাম। তো থ্যাংক ইউ, আমাদের কুইজ সাবমিট করে দিছি অলরেডি, এবং সাবমিটে ক্লিক করে দিব। সো এখানে সাবমিট ফর্ম লাস্টে এটা সাবমিট করে দিব। তো আমাদের কাজ কিন্তু শেষ, যখন ওরা ডিস্ট্রিবিউশন স্টার্ট করবে তখন আমাদের বিনান্স এক্সচেঞ্জ সাইটে আমরা পেয়ে যাব টোকেনটা। ওকে, তো আর 6 দিন আছে, তো এখানে খুবই কম লোকে জয়েন করছে, তো এইভাবে জয়েন করে নেবেন আমি যেভাবে দেখালাম। আর এই যে আপনার কাভা যে টোকেন বলেন আর মেমোটা বলেন, এটা কিন্তু ইসে বিনান্স ওয়ালেট পেয়ে যাবেন। ওকে, আমি দেখাচ্ছি, আমি এই জিনিসটা দেখাইনি, এই যে কাভা ওয়ালেটটা, ঠিক আছে, এটা বিনান্সার সাইডে পেয়ে যাবেন, ঠিক আছে, বিনান্স এক্সচেঞ্জার সাইডে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, এবং এখানে একটা মেমো আইডি আছে, ঠিক আছে, এই মেমো আইডিটাও কিন্তু চাইবে, এই যে মেমো আইডি এখান থেকে কপি করে নেবেন। তো বিনান্স এক্সচেঞ্জার সাইডে যাদের অ্যাকাউন্ট নেই, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখেন ফার্স্টে চাইবে আপনাদের ওয়ালেট, ঠিক আছে, কাভা ওয়ালেট চাইবে। ওকে, তো এখানে কাভা ওয়ালেটটা পেস্ট করবেন, তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপরে চাপে এই যে কাপা ওয়ালেটটা আমি এখানে পেস্ট করছিলাম, ঠিক আছে, আমি এইটা স্ক্রিনশট দিয়ে রাখছি, এই যে কাপা ওয়ালেটটা পেস্ট করছিলাম, করার পরে এই আর সরি এখানে মেমো চাইবে। ওকে, এই যে এই ঘরে মেমো চাইবে, এখানে মেমো আইডিটা দিবেন, এই যে মেমো আইডিটা এখানে পেয়ে যাবেন, এই যে আমি দেখাচ্ছি আবারও, এখানে পেয়ে যাবেন। ওকে, মেমো আইডিটা। ওকে, তো ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার।